সেই ছাত্রছাত্রী অত্যন্ত উদ্বিগ্ন হৃদয়ে বর্তমানের একটি জ্বলন্ত সংস্থা নিয়ে আন্তরিক আবেদন নিয়ে আন্তরিকভাবে ভাবুন, উপলব্ধি করুন এবং পানীয় জলের অপচয়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। ধন্যবাদ। To save drinking water, please pay heed to our appeal. Thank you. অনুষ্কা মাইতি, ক্লাস 12। রাজ্য সরকার এই জল বাঁচানোর জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে। তোমরা ছাত্র হয়েও তোমরা রাস্তায় নেমেছো, এই উদ্যোগটা কেন? এটা খুব ভালো উদ্যোগ, কারণ আমাদের সাউথ স্টেটে যেরকম জলের সমস্যা হচ্ছে, যাতে এখানেও আমাদের স্টেটেও যাতে না হয় সেটা রোধ করার জন্য যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে সেটা খুব দরকার ছিল। আর আমরা সবাইকে ব্যাচ পড়ি, এটাই বলছি যাতে ওনারা ওটা 10 জনকে আরো বলেন, যাতে এটা আরো ছড়িয়ে পড়ে, মানে 1 থেকে 100 যাতে পৌঁছায় সেই বার্তা দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ সবাইকে তো আমরা
বলতে পারবো না, ওনারা যাদের সাথে রিলেটেড তাদেরকে ওনারা বলবেন। তো আমরা এই করেই জিনিসটাকে আরো ছড়িয়ে দিতে চাইছি। খুশি, গরম তো লাগছে, কিন্তু যাতে না আমাদের ফিউচারে এরকম কিছু করতে হয়, এরকম সাফার করতে হয়, তার জন্যই আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা তো সরকারের উদ্যোগকে এবং সরকার, রাজ্য সরকার বা পুরো ইন্টারন্যাশনালি এটা একটা প্রবলেম। আমরা যতটা পারি চেষ্টা করছি, এটা ছোট উদ্যোগ কিন্তু মানে উদ্যোগটাকে যাতে ফ্রুটফুল হয় একবার চেষ্টা করে যাচ্ছি। আজকে আমাদের ওই প্রায় 3000 ব্যাচ আমরা সবাইকে লাগিয়ে দিচ্ছি, আর সবাইকে মুখেও বলেও দিচ্ছি, আমাদের মাইকে প্রচার হচ্ছে, যতটা পারি করছি আমরা। দেবাশিস মাইতি, আমি স্কুলের প্রেসিডেন্ট, আর রমেশ স্কুলের সেক্রেটারি। আমি রমেশ সান্ত্রা, স্কুলের সেক্রেটারি। আমাদের এটা খুবই ভালো একটা উদ্যোগ, কেননা যেরকম ভাবে জলের ক্রাইসিস দিনের পর দিন বাড়ছে, এরকম একটা উদ্যোগ নিলে খুব ভালো হয়। এটা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য খুব ভালো, কেননা প্রত্যেকেরই একটা সচেতনতা থাকা উচিত যে জল অপচয় করা উচিত নয়। যেখানে সেখানে রাস্তার ট্যাপ খুলে জল অপহৃত পড়েই যাচ্ছে, সেই জায়গাগুলো বন্ধ করা দরকার। এরকম সচেতনতা বাড়লে তো সাধারণ মানুষের পক্ষে খুবই ভালো, তারা জানতে পারবে ব্যাপার। অবশ্যই, নিশ্চয়ই, আমি তো সবাইকেই বলবো এরকম একটা উদ্যোগ যেন সবাই নেয়, সবাই মিলে যেন রাস্তায় নেমে এরকম লোকজনকে সচেতন করে, এটা প্রত্যেকেরই দরকার এই জিনিসটা। হ্যাঁ, গভর্নমেন্ট থেকে তো এই উদ্যোগটা অবশ্যই খুব ভালো, যদি নেয় তো খুবই ভালো হয় ব্যাপারটা। এটা সাধারণ মানুষের জন্য খুব ভালো, আমাদের পক্ষে তো খুবই ভালো। দেবশ্রী দাস মাইতি, তমলুক। অ্যাকচুয়ালি সরকার তো করছেই, জল অপচয় যাতে না হয়, তার সঙ্গেও আমরা যদি এর সঙ্গে যুক্ত হতে পারি, সরকারের যে কাজকর্মগুলো সেগুলোতে আরও সুন্দরভাবে হতে পারে এবং মানুষ সচেতন হতে পারে। সরকার তো করছেই, তার সাথে সাথে শুধু আমরা নয়, এরকম যদি সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি এই সব কাজকর্মের ক্ষেত্রে, তাহলে কিন্তু জল অপচয় বন্ধ হতে বাধ্য। কারণ কি, আজকে আমাদের রাজ্যে যদিও জলের সেরকম সংকট নেই, কিন্তু বিভিন্ন রাজ্যে যেভাবে জলের সংকট দেখা দিয়ে দিচ্ছে, তাতে আমাদের জেলাতে, রাজ্যেও কিন্তু এই সংকট অবশ্যম্ভাবী এবং হতে চলেছে। তাই আমরা এইভাবে সবাইকে সচেতন করতে চাইছি, এবং আমাদের যা স্টুডেন্ট আছে, আমাদের অ্যাপেক্স একাডেমির যে স্টুডেন্ট আছে, তাদেরকেও আমরা দিয়ে সচেতন করার চেষ্টা করছি, যাতে জল অপচয় বন্ধ হয়।